नमस्कार বন্ধুরা এস বাংলা কুকান ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো পারফেক্ট দোকানের মধ্যে পাপড়ি চাট কিভাবে ঘরে বসেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আসুন দেখিয়ে নেওয়া যাক। আমি এখানে 300 গ্রাম আটা নিয়েছি, 200 গ্রাম ময়দা নিয়েছি, স্বাদমতো লবণ আর দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে। প্রথমে সমস্ত কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে এরকম শক্ত করে একটা ডো আমাকে মেখে নিতে হবে। তারপর এই ডো থেকে ছোট ছোট আমি লেচি করে নেব। যে যেরকম পাপড়ি চাটের সাইজ খেতে চান, ছোট বড় মাঝারি সেরকম ভাবে তৈরি করা নিয়ে যেতে পারে। সমস্ত বলগুলোকে আমার তৈরি করা নেওয়া হয়ে গেছে। এবার আমি এই রকম ছোট ছোট ফুসকা থেকে একটু বড় করে আমি বেলে নিচ্ছি। তো লেচিগুলোকে বেলে নেওয়ার পর তারপরে আমাকে একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে একটু ছিদ্র করে দিতে হবে, যাতে আমি যখন তেলে ভাজবো এগুলো না ফুলে ওঠে। তো সমস্ত লেচিগুলোকে বেলে নেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি একটা কাটা চামচের সাহায্যে এগুলো কিন্তু ফুটো ফুটো করে দিয়েছি। সবসময় মাথায় রাখবেন যাতে এই মানে লুচির মতো যেন ফুলে না ওঠে। কাটা চামচ থেকে ফুটো করে দিলে এটা কিন্তু হাওয়া বেরিয়ে যাবে আর ফুলবে না। আমি আজ রান্নাটি করছি কাঠের উনানে। প্রথমে উনানটা জ্বেলে দিয়েছি, তারপর সাদা তেল গরম করে প্রত্যেকটা লেচিকে আস্তে আস্তে এইভাবে দিয়ে ভেজে নেব। দেখুন, না না তোমার ওইদিকে যাচ্ছে না। দেখুন বন্ধুরা, এই যে সবাই মিলে আমরা পাপড়ি চাট বানাচ্ছি। ও যে দিদি ভাই আমাদের ভাজছে ওইদিকে বসে। ও মা, দিদি ভাই মুখ দেখা যাচ্ছে না। ও যে হাই করে দে। তো অনেকগুলো আমার ভাজা হয়ে গেছে, বাদ বাকি সমস্ত পাপড়ি গুলোকে আমি ভেজে নিচ্ছি। তারপর সমস্ত পাপড়ি চাট গুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি 3টে সেদ্ধ আলু আর মটরকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে আমি নিয়েছি এখানে ধনে পাতা চাটনি করে নিয়েছি আর নিয়েছি তেঁতুলের চাটনি। তো পাপড়ি চাটগুলোকে আমার এইবারে সুন্দর করে ডেকোরেশন করে খাওয়া দাওয়ার পালা। তো দেখে নিন আমি কীভাবে এগুলোকে সাজাচ্ছি। তো প্রত্যেকটা প্লেটের মধ্যে আমরা যে কজন আছি, আমরা 7টা প্লেট হবে এখানে, তার জন্য 7টা প্লেট আমাকে সাজিয়ে নিতে হবে। তো ছোলা আলু মটর এগুলোকে নেওয়া হয়ে গেছে, তেঁতুলের চাটনি, আর এদিকে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে সামান্য কিছুটা চিনি দিয়ে খুব ভালোভাবে টক দইটা ফেটিয়ে নিয়েছি। এবার আমার প্রত্যেকটা প্লেটের ওপরে দিয়ে দিয়েছি আলু আর মটরটা। তারপর দিয়ে দেবো টক দই, ফেটানো টক দইটা। তো প্রত্যেকটা প্লেটে আমি ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা তো বাজার থেকে কিনে খাই, 6টা কি 7টা পাপড়ি চাট নেবে আমাদের 40 থেকে 50 টাকা প্লেট। তো বাড়িতে যদি খুব কম উপকরণে সহজে এইভাবে পাপড়ি চাট বানিয়ে নিতে পারি, তাহলে তো আর দোকানের মতো না, তার থেকে আরও বেশি খেতে পারবো। আর খাওয়াটাও কিন্তু ভীষণ সুন্দর হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাড়িতে যেভাবে আমরা তৈরি করে খাবো, দোকানে কিন্তু ওরমভাবে খাওয়া যায় না। তো আমি কীভাবে তৈরি করছি আপনারা রেসিপিটি দেখে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পাপড়ি চাট খেতে ভীষণ ভালোবাসে। তো তেঁতুলের চাটনি দেওয়া হয়ে গেছে, ধনে পাতা চাটনিটাও দিয়ে দিয়েছি, আর লাগছে এখানে আমার গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি শুকনো খোলায় শুকনো লঙ্কা, গোটা জিরে আমি তেলে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা লাগছে, আর লাগছে এখানে নারকেল, আর লাগছে ঝুরি ভাজা। তো সমস্ত প্লেটগুলো আমার তৈরি করা হয়ে গেছে, ওপর থেকে ঝুরি ভাজা দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি। দেখুন কী সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা, আপনারা অবশ্যই আজকে রেসিপিটি দেখে বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারেন। খুব সহজ পদ্ধতিতে আটা আর ময়দা আর একটু সুজি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা যারা চাইছেন যে শুধু আটার করতে চান, তাহলে আপনারা শুধু আটার করতে চাইলে একটু বি আটা নিয়ে নিতে পারেন। বি আটাতেও কিন্তু পাপড়ি চাট বা ফুচকাও কিন্তু খুব সুন্দর হয়। তো দেখুন সমস্ত ডেকোরেশন আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। একটু উপর থেকে গরম মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি। তো আমরা সবাই মিলে এবার বসে পড়েছি দিদি ভাইরা। আমরা বিকেলে যখন তখন যা কিছু খেতে ইচ্ছা করলে কিন্তু আমরা এইভাবে বানিয়ে খাই, আপনারাও বাড়িতে। দেখুন বন্ধুরা, এই যে আমরা পাপড়ি চাটাই ফার্স্ট টাইম বানালাম, এবার আমরা খাবো।
দেখুন কালারটা কি দুর্দান্ত এসেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। আর কেমন হয়েছে আজকের রেসিপিটা আপনাদের মতামত কিন্তু জানাতে অবশ্যই কমেন্ট বক্সে ভুলবেন না। সবাই বলছিল ভীষণ ভীষণ ভালো হয়েছে। তো ফার্স্ট টাইম এইভাবে পাপড়ি চাটা আমরাও বাড়িতে তৈরি করে খেলাম, আপনারাও বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে কিন্তু আমার আবারও দেখা হবে নেক্সট কোনো